আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, বাংলার মুখ টিম এখন খুলনা শহরে। আমরা খুলনা শহরে এসেছি, আপনাদের দেখাবো এখানে বেশ কয়েকটি মাছের বাজার আছে। এই মুহূর্তে আমরা আছি ময়লাপোতা বাজার, এবং এই বাজারে মেইন রোডের উপরে সান্ধ্যকালীন বাজার বসে। সেই সান্ধ্যকালীন বাজারে মাছ কেমন, কী কী ধরনের মাছ পাওয়া যায় এবং মাছের দরদাম কেমন চলছে? আমরা এখানে পার্শে মাছ দেখতে পাচ্ছি, এর সঙ্গে বেলে মাছ আছে এবং কিছু ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছগুলো সব তাজা মাছ। এখানে পার্শে মাছগুলো বিক্রি করা হলো। আমরা এখানে একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলি। ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটি প্রজাতির মাছ আছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলি। ভাই কেমন আছেন? জি আল্লাহ হাফেজ, ভালো আছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ হানিফ। মোহাম্মদ হানিফ, এখানে তো ময়লাপোতা বাজারও আছে আলাদা, আর আপনারা রাস্তার উপরে মাছ বিক্রি করছেন, এটা কি সারাদিনই বিক্রি করেন নাকি কোনো বিশেষ সময়? সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে এখানে মাছ বিক্রি করা হয়। এখানে কি কি মাছ আপনাদের আছে? এখানে আছে গ্লাস কাপ, বড় ভেটকি মাছ, বড় সিলভার কাপ, বড় ব্ল্যাক কাপ, মিশালি মাছ, তেলাপিয়া। আচ্ছা, এগুলো কি সবই চাষের? সবই খাল বিলের আছে, কিছু কিছু ঘেরের আছে। ঘেরের মাছ ম্যাক্সিমামই? ঘেরের মাছ বেশ, ম্যাক্সিমাম ঘেরের। এখানে এই যে এটা কি মাছ? এটা ভেটকি বলে, পাতারি বলে, হ্যাঁ কোরাল বলে, কোরাল, ভেটকি, পাতারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই মাছটা পরিচিত। এই মাছটার ওজন কতটুকু আছে? এটা 3.5 কেজি। 3.5 কেজি ওজন আছে। এটা বাজারে আপনারা বিক্রি করছেন কত করে? আমরা বাজারে বেচতেছি 600 টাকা করে কেজি। আর এমনি যে অন্যান্য যে মাছগুলো ওখানে গ্রাস কাপ দেখতে পাচ্ছি, সিলভার কাপ, এগুলো? গ্লাস কাপ 220 টাকা, সিলভার কাপ 180 টাকা। আচ্ছা, বড় গ্লাস কাপ 5 কেজি এলাম। হ্যাঁ, আর আপনি ছোটো মাছ আছে, তেলাপিয়াটা 140 টাকা। আচ্ছা, এখানে কিছু মিক্স মাছ দেখতে পাচ্ছি, সব পদের মিলন, খাল বিল মিলন, মিলন। আচ্ছা, এটা মিক্স কত করে বিক্রি করছেন? এভারেজ 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনারা এই মাছগুলো কিনে আনেন কোন জায়গা থেকে? ডুমুরিয়ার থেকে। ডুমুরিয়া? ডুমুরিয়ার থেকে। ডুমুরিয়া থেকে কেনেন কয়টার সময়? আমরা দুপুর 2টার সময় যাই। আচ্ছা, 3টার সময় 8 মিলে। আচ্ছা, সময় থেকে কেনা শুরু, ডুমুরিয়া থেকে নিয়ে আসেন। আর এইখান থেকে আপনাদের আনার সময় কত সময় লাগে আসতে? আজকে 1 ঘন্টা। 1 ঘন্টা? আর সন্ধ্যার পর থেকে এখানে আপনারা কি করবেন? আজকে কত কেজি মাছ আপনার সব মিলে কিনে আনা? তাহলে আছে 1 মন মাছ আছে। 1 মন মাছ আছে। আপনাদের প্রতিদিনই বিক্রি হয় কি পরিমাণ? ঠিক নেই, মনে করেন যে কোনদিন 2 মনও যায়, কোনদিন 1 মন যায়, কোনদিন 20 কেজি যায়। আচ্ছা, একদিন এক। আপনাদের অবিক্রিত মাছ অর্থাৎ আপনার সারা রাত, রাত কয়টা পর্যন্ত থাকেন? আমরা রাত 12টা পর্যন্ত থাকেন। এরপরে যদি কোনো মাছ বিক্রি না হয় সেগুলো কিভাবে সংরক্ষণ করেন? সকালবেলা হাটে চলে যায়। হাটে চলে যায়, রূপসা ঘাটে যায়, গঙ্গামারি যায়। আচ্ছা, রূপসা ঘাটে তো আপনার পাইকারি ভাবে মাছ বিক্রি করা হয়? পাইকারি নিয়ে বেচতে, আবার যে আবার পাইকারি ধরে এই মাছগুলো বিক্রি করেন। রূপসা ঘাটে কি এমনি দেশি মাছ, নদীর মাছ এগুলোই বেশি না গেরের মাছ আছে? গেরের মাছটা বেশি, গেরের সাগরের মাছ বেশি আছে। এখনো পর্যন্ত আপনি কি কি মাছ বিক্রি করেছেন? আমি অনেক পদে, সব পদের কম বেশি বিক্রি হয়েছে। আপনি মোটামুটি সারা বছর এই মাছই বিক্রি করেন না সিজনাল? না, সারা বছর, সারা বছরের মাছ বিক্রি করেন? আনসিজন, সব সিজনই। আচ্ছা, ভিউয়ার্স, আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। এখানে দেখুন বেশ কয়েকটি প্রজাতির মাছ আছে, তার মধ্যে এখানে ভেটকি মাছটাই একটু বড় প্রজাতির এবং দেখতে বেশ সুন্দর। এই মাছগুলো ওনার ভাষ্য অনুযায়ী 600 টাকা করে বিক্রি দর। হানিফ ভাই, আপনার সঙ্গে আরেকটু কথা বলি। আপনি তো মাছ বিক্রি করে জীবন যাপন করছেন,
আপনার মাছ বিক্রিতে মাসে কেমন ইনকাম হয়? মাসে গড়ে ১৫-২০ হাজার টাকা মাসে থাকে। আপনার সংসারে কতজন লোক আছে? স্বামী স্ত্রী দুজন আর দুটো বাচ্চা। দুটো বাচ্চা আর আমার আম্মা। আপনার আম্মা। এই মাছ বিক্রিতে আপনার সংসার কেমন চলছে? মোটামুটি চলে যায়। মোটামুটি চলে যায়, আলহামদুলিল্লাহ। আপনার এই সংসার সুন্দরভাবে চলুক আমরা এই প্রত্যাশা করি, আর আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এখানে আরও একজন বিক্রেতা, আমরা তার সঙ্গে আরও একটু কথা বলবো, মাছ সম্পর্কে জানবো তার কাছ থেকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি পাঁচশো মাছ কত করে বিক্রি করলেন? ৫০০ টাকা করে। এই মাছগুলো আনা কোন জায়গা থেকে? এটা ডুমুরিয়া থেকে। ডুমুরিয়া, এটা কি নদীর মাছ না গেরের মাছ? না, নদীরই মাছ, মানে এটা গেরে যখন নদীর জন্য পানি ওঠায় তখন এটা নদীতে মানে আটকায় রাখে। গেরে গেরে আটকিয়ে রাখে। আপনার এখানে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি, এটা কত করে বিক্রি হচ্ছে? ট্যাংরা ধরেন ৫৫০ ৫৫০ এটা কি বিক্রি দর না চাওয়া দর? এটা বিক্রয় দর। বিক্রয় দর। এটাও তো ঘেরের মাছ? হ্যাঁ, এটাও ঘেরের। বেশ, ট্যাংরাগুলো আমরা একটু দেখাই আপনাদেরকে। বেশ তরতাজা, সুন্দর। আমরা অনেক জায়গাতেই দেখে থাকি যেই মাছগুলো তাজা থাকে সেগুলোতে মানে সেগুলোকে পানির ভিতর রাখা হয় তাজা রাখার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আপনি তো এখানে রেখে দিয়েছেন, মাছগুলো তো মারা যাবে। ধরেন আমার তো এটা জিআই বেচা যাবে না, এটা জিআই রাখা যাবে না, রাখার কোনো সুযোগ নাই। জিআই রাখা যাবে আপনার শোল টাকি শিং মাছ এসব। আচ্ছা, ট্যাংরা মাছ জিআই রাখা যাবে না? জিআই রাখা যাবে না। আচ্ছা, জিআই লে মারা যাবে। মারা যাবে। আপনার এখানে ছোট দুইটা শোলে, শোল কত করে যাচ্ছে কেজি? ও ৩৫০ টাকা কেজি। ৩৫০। হ্যাঁ, এখানে তো ময়লাপোতা বাজার, যেটা মাছের বাজার, এখানে তো বড় বাজার। তো বড় বাজারের বাইরে আপনারা এসে রাস্তায় বিক্রি করেন, এখানে বিক্রিটা কি বেশি হয় না বাজারে বেশি বিক্রি হয়? বাজারে আমাদের দোকান নাই, আমাদের দোকানে সাইডে ছিল। আচ্ছা, আমাদের দোকানটা মানে আমাদের মানে উঠাই দেওয়ানির পরে আমরা ভ্যানে অল্প অল্প কটা মাছ সাজাই। তার মানে হচ্ছে বাজারে দোকান না থাকার কারণে আপনারা এখানে বিক্রি করছেন? বাজারে দোকান থাকলে নিশ্চয়ই আপনারা সেখানে বিক্রি করতেন? বাজারে দোকান থাকলে আমরা ভিতরে দোকানদারি করতেন। এখানে ভ্যানে করে বেশ কয়েকজন এখানে মাছ বিক্রি করছেন, মাছগুলো বেশ তরতাজা এবং দেখতে খুবই সুন্দর। এই মাছটা ভিতরে গেলে ৭০০ টাকা কেজি, ভিতরে দোকানে ৭০০ টাকা কেজি। হ্যাঁ, আর আমরা ৫০০ আপনি বিক্রি করতে পারবেন? ৫০০ হলে বেশি ভালো। আপনার আজকে কত কেজি মাছ আনা এখানে? সারা বাড়ি ২০ কেজি মাছ। ২০ কেজির মতো বিক্রি হয়েছে? কত এই মাত্র মানে কেজি ৫-৬ মাছ বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। আপনার সংসারে কতজন লোক? আমরা ৪ জন। ৪ জন। এই মাছ বিক্রির উপরে তো আপনার জীবন না, অন্য কোনো ব্যবসা? না, আমার এই একটাই। একটাই? প্রতিদিনই সুন্দরবনে মাছ নিয়ে আসেন এবং মোটামুটি রাত ১০টা ১১টা ১২টা পর্যন্ত চলে? ১২টা ১টা পর্যন্ত বাজারে বিক্রি করা হয়। এরপরে আপনি বাসায় ফিরে যান? হ্যাঁ, বাসায় ফিরে যান। আমরা বেলা ১টার সময় মানে বাসার থেকে বেরোই। আচ্ছা, আর রাত ১টা ১.৫টায় বাসায়। বিয়ার্স, এই যারা মাছের ব্যবসা করে থাকেন অর্থাৎ মাছ কিনে বিক্রি করে থাকেন, তারা রাতে যারা মাছ বিক্রি করেন তারা দুপুরে বাসা থেকে বের হন এবং ডুমুরিয়া থেকে এই মাছগুলো সংগ্রহ করে নিয়ে আসেন খুলনাতে। এখানে ময়লাপোতা বাজারের পাশেই মেইন রোডের উপরে এখানে মাছ বিক্রি করে থাকেন এবং এটা দিয়েই তাদের সংসার চলে এবং এই সংসার এই মাছ বিক্রির মাধ্যমে তাদের যে আয় সেটা দিয়ে তারা ভালোভাবেই জীবনযাপন করছেন। ৫০০ টাকা গেলে বেশি না? ৫০০ টাকা পড়া রইবে।
ছেলে বেশি হয় না, দাও দিয়ে দুই তিনটা দাও। এই যে আমার পলি ব্যাগ আছে, তোমার ব্যাগ লাগবো না, তুমি নেবে দাও এখানে। দেশি শোল মাছ বিক্রি করা হচ্ছে এবং এই ছোট সাইজের শোল মাছগুলো 300 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। বড়টা দাও, বড়টা দাও। হ্যাঁ, ভিউয়ার্স, এই ছিল খুলনা শহরের ময়লাপোতা বাজার মেইন রোডের উপরের বাজার। আমরা এরপরের ভিডিওতে আপনাদের বাজারের ভিতরে মাছের বাজার সম্পর্কে, দরদাম সম্পর্কে আপনাদের জানাবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।